রাজ্যে বিধায়ক এবং সাংসদদের মধ্যে হুড়োহুড়ি, গ্রুপ থ্রিতে চাকরি গেল তৃণমূলের আর এক বিধায়কের মেয়ের। চাকরি থেকে বরখাস্ত করা হলো মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের মেয়ে বিনোদা মণ্ডলকে। লিখিত পরীক্ষায় 60টির মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়েছিলেন বিনোদা মণ্ডল। শুক্রবার কারচুরিপি করা যে 842টি ওয়েবারশিট প্রকাশ হয়েছে তার মধ্যে 550 নম্বরে নাম রয়েছে এই বিনোদা মণ্ডলের। বেলঘরি আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্ণিক পদে কর্মরত ছিলেন বিনোদা। প্রধান শিক্ষিকা দাবি করছেন শুক্রবারও স্কুলে এসেছিল বিনোদা, কাজে খুব যত্নবান ছিল, কিন্তু তার নিয়োগের পিছনে যে দুর্নীতি রয়েছে তা টের পাননি তারা। তিনি বলেন 2018 সাল এপ্রিলে চাকরিতে যোগদান করেছিলেন, সঙ্গে তার মা এসেছিলেন। মঙ্গল বুধবার দলের ছুটি ছিল, বৃহস্পতিবার অসুস্থতার জন্য ছুটি নেন, শুক্রবার সরকারি নির্দেশিকা মেনেই স্কুলে এসেছিলেন। শনিবার আজ আমরা জানলাম চাকরি থেকে বরখাস্ত হয়েছে বিনোদা। বিয়ের পর বারুলপুর থেকেই যাতায়াত করত বিনোদা। মেয়ের চাকরি যাওয়ার খবরে উষারানী অবশ্য এখনও মন্তব্য করেননি। বিরোধীদের অভিযোগ, কালীঘাটের নির্দেশেই তৃণমূলের নেতা মন্ত্রী এবং সাংসদদের মেয়েরা চাকরি পেয়েছেন রাজ্যের বিভিন্ন স্কুলে। গ্রুপ সি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি করেছে শাসক দল, কোথাও বিধায়ক তো কোথাও সাংসদ, কোথাও গ্রাম পঞ্চায়েত সদস্য তো কোথাও প্রধান, কোথাও কাউন্সিলর তো কোথাও সাধারণ নেতা। সকলেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন দাবি করছেন বিজেপি। মেয়ের চাকরি যাওয়ার খবরে উষারানীর এখনও মন্তব্য না পাওয়া গেলেও বিরোধীরা কার্যত শাসক দলকেই বিঁধছেন।